আজকে তুইলো আমাদের মিলনের রাত, বুঝছো? আমরা আজকে এখানে থাকবো না, চলো ঝাড় জঙ্গলে চলে যাই। ঠিক আছে, আজকে আমাদের কতদিন পর আমাদের আজকে এই দিনটা আসলো, তাই না? আমরা এই দিনের জন্য তো অনেক অপেক্ষা করেছি যে আমাদের কবে আমাদের সেই মিলনের রাত্রিটা আসবে। তাহলে চলো আমরা বাগানে চলে যাই। চলো। আমার বাপে ঘুরছে, আমার দাদাই ঘুরছে, আমার নানাই ঘুরছে, তোর বাপে ঘুরছে, এখন আমি ঘুরতাছি। সারা জীবনের সাধনা যদি একটা বার খালি ধরবার পারি তাহলে সে না বুঝবি। সারা জীবন আমরা বইয়া খামু, আমার কিছু মনে অভাব হবো না, বুঝোস না কে? এই ছোটবেলা থেকে তুমি এটি কথা খালি শোনাই দিতেছ, কিন্তু আমার এই জঙ্গলে জঙ্গল আর ঘুরতে ভালো লাগে না। হুন মা, আর অধৈর্য হইছে, আজকে মনে কর তোর শেষ নিয়ে আহা। আজকে কি রাত জানোস? আজকে পূর্ণিমা রাত। এই পূর্ণিমা রাত্রে নাকনাগিনী দুইজনে বাইরে আহে, আর বাইরে আহে মা মিলন করে। এই সময় যদি দরবার পারি রে, আমার সারা জীবনের সাধনা পূর্ণ হয়ে যাবো গা। সাপ দরবার যাইবে তোমাকে বেচার হাতো নাও, তাড়াতাড়ি নাও। ওই তুই আরে বিয়া দিবার কষ্ট, আমিও লাইনে আছি, বুঝছো? জায়গাটা অনেক সুন্দর না? আজকে আমরা এখানে সারাদিন মজা করবো, ঠিক আছে? আচ্ছা তোমার একটা কথা বলো। বলো। আমরা যেখানে ছিলাম ওখানে তো খুব নিরাপদ ছিলাম, এখানে কেন আসলাম? আরে তুমি তো বুঝো না, মনে করো যে এখন দেশে তো মনে করছে যে কিসরা কেসরা ওজা আছে না, এরা তো খালি ঘরে ডিস্টার্ব। আর মিলন জিনিসটা হলো পবিত্র জিনিস, এটা ভালো একটা জায়গায় করা উচিত। এই যে বাগানে আসছি, এখানে মনে করো যে বাহিরের আলো বাতাস, এখানে আমাদের মিলন সজ্জা অনেক ভালো হবে, ঠিক আছে? আর নাগরানি, তোমাকে নিয়েই তো আমার সমস্ত কিছু, বুঝছো? আমি আমি পৃথিবীর আর কোনো কিছু মিস করি না, শুধু তোমাকে তো মিস করি, বুঝছো? আচ্ছা না, আমি তো তোমাকে সারাক্ষণ মিস করি, তার জন্য তোমার বুকে থাকতে চাই। এই জন্যই তো তুমি নাগরানি, আমি নাগরাস, ঠিক আছে? আচ্ছা চলো একটু ঘুরে আসি। আজকে আমাকে স্বপ্ন দেশ সত্যি হবো, নাকি বন্ধ পাইছি আছে। তুমি কেমনে বুঝলাম মা? আরে কেমনে বুঝলি, তুই জানিস না নাকনাগিনী পৃথিবীতে নাই মাইলে তা আগর শরীরের যে গন্ধ, ওই গন্ধ শুকলে আমরা বাইতে যাত্রা কই দিবার পারি? তাই হ হুন, আমার বাপি এই মন্ত্র আমার শিখাই গেছে। আই তাড়াতাড়ি আই, আসো তোমরা, বিন বাজা সবাই, বিন বাজা। নাগরানী বলো, নাগরাজ এই বন জঙ্গল তো অনেক ঘুরলাম, হ্যাঁ, কিন্তু এখানকার মতো নিরিবিলি কোনো জায়গা নাই, ঠিক আছে? এখন এখানে আমাদের শান্ত সুস্থ পরিবেশ আছে, আমাদের কাজটা আমরা এখানেই শুরু করব। আর মনে করো যে আমাদের আস্তে আস্তে মিলনের সময়টা কিন্তু কাছে এসে পড়ছে, ঠিক আছে? তাহলে আসো আমরা। Thank you.
জানি মনে হচ্ছে দিনের দিনের শব্দ দিনের আওয়াজ আমাদের গ্রহ ছিল অন্য গ্রহতে আসলাম তারপরে এখানে 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 যারা ডিস্টার্ব করে আমাকে আমার ভয় লাগতেছে চলো আমরা পালিয়ে যাই এই বুড়া মানুষের চোখে দেখ আমি এই গিন দেখে যাই দাঁড়ান দাঁড়াই আজকে বাজাও তুম বাবা ওই এটা তার এটা তার আমাদেরকে দেখা পাবি কিন্তু আমাদের ধরতে পারবি না বুঝছিস ধরতে পারবি না এই বাসি বাজাবি না বাজাবি না এই তুমি এখান থেকে চলে যাও আমাদের সাপের বিষ তোমাদের ভাঙচু করে দিবে চলে যাও বলছি দেখি তাদেরকে ধরতে পারি না না পারি বাজাবাসি পর্বত দেখে নাও চিন্তা করিস
তার বিনথা মাথার পাশি বন্ধ কর। শোন, পৃথিবীর অনেক উজারাই মনে করতে আমাদের মতো এই নাগিন নাগরাজকে ধরতে চাইছে, কেউ পারে নাই, কেউ পারে নাই, তোরাও পারবি না, বুঝছিস? এই যে অনেকে পালাই গেছে না, আজকে আজকে তুই আমাদের এই নাগিন আর নাগরাজের সবল বিষে বিষাক্ত হয়ে তুই বাড়ির দিকে যাবি, বুঝছিস? বাজাস না তোর বাসি, বাজাস না। এই বিন দিয়ে আমাদের কাবু করতে পারবি না, আমাদের কাবু করতে হলে মরণ বিন লাগবে। নাগরাজ, এই পিনে কাজ হবে না, আমাদেরকে যদি মরণ বিন বাজাইতে পারিস তাহলে সে আমাদেরকে ধরা সম্ভব। পারবি না, কেউ পারে না, পৃথিবীর কেউ পারে না, তোরাও পারবি না। আজকে আমাদের সবলে বিষে বিষাক্ত হয়ে বাড়ির দিকে যাবে, বুঝছস? আজকে আমাদের পিছনে ঘোরার একটাই অবদান, তোর মৃত্যু। মৃত্যুর জন্য প্রস্তুত হ। আপনারা আমার মারে মারেন না, আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি আমি, আমি আপনারা আমার মারে মারেন না। আমি কথা দিলাম আমার মা আপনাদের কোনোদিন ক্ষতি করবো না, আমার মা আর আপনাদের পিছে পিছে দৌড়াবেন না। দয়া করে আমার মায়ের প্রাণ ভিক্ষা দিন, আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি আমি, আপনাদের কথা বলতেছি, আমার মা আপনাদের আর কোনোদিন ক্ষতি করবে না। শোন, আমরা নাগরাজ নাগরানি হলেও আমরা বালক মানুষের কথা পছন্দ করি। আজকের মতো তোর মাকে আমরা মাফ করে দিলাম, নিয়ে যা, আর কোনোদিন, আর কোনোদিন যেন তোর মা আমার আমাদের এই পিছু আর কোনোদিন না লাগে। আসবে না, যা, দূর হয়ে যা। ঠিক আছে, যা, মনে রাখিস। মা চলো, 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 আমরা আমাদের চলে যাব, চলো।